সো হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস, আজকে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেল, লাস্ট পরীক্ষা ছিল। তো এখন আমরা পরীক্ষা দিয়ে যেহেতু ব্লগ শুরু করছি মাঠে এসে, দেখে নাও গাইস। তো গাইস, তোমরা দেখলে আমরা এখানে অনেক মজা টজা করলাম, ফটো টটোস করলাম। তো এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস দেখো, আমি এখন বাড়ি যাচ্ছি, বাট আমাকে চালাতে হচ্ছে সাইকেলটা। এ বসে বসে খালি যাবে, চালাবে না। বললাম এক হাতে চালাবো, এক হাতে ব্লক করবো, একটু চালা, চালাচ্ছে না। তো গাইস, আমার বাড়ি গিয়ে দেখা হচ্ছে আজকে বিকেলে, ঘুরতে যাবো শ্যামনগর। তো গাইস, আমাদেরকে নাবি দিয়ে গেল, দেখো দুই বন্ধু ভাল লাগে না। আবার বিকেলে দেখা হচ্ছে। চলো চলো, সো গাইস দেখো, আমরা এখন রেডি হয়ে গেছি। তো এখন আমাদের আরো বন্ধু আসবে, তো এবার আমরা বেরোতে থাকবো এখান থেকে। তো তোমরা দেখতে থাকো। দেখো ভাই, সবাই এসে গেছে, পুরো স্কোয়াড নিয়ে যাচ্ছি, আরো অনেকজন আসবে। এখন আমরা নয়টি স্টেশনে গিয়ে ওয়েট করবো, একবারে স্টেশনে দেখা হচ্ছে গাইস, চলো। দেখো গাইস, আমাদের টিকিট কাটা কমপ্লিট, সামনে এরা যাচ্ছে। ভাই সবার টিকিট কাটা কমপ্লিট, তো নালে কিন্তু ধরে নেবে। ঠিক আছে, চ তখন দেখলে আমার টিকিট ফিকিট কেটে এলাম। তো এখন আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়, দেখি কখন ট্রেন আসে। তো গাইস, আমরা ট্রেনে উঠে পড়েছি, তখন দেখছিলে ট্রেনের অপেক্ষা করলাম, ট্রেন ঢুকলো। তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি, কিন্তু একদম আমি খাবো না, আমি খাবো না। কতক্ষণ বসলাম আমার ট্রেনে? এখনো বসে যাই না, কখন ছাড়বে গাইস। পুরো অন্ধকার হয়ে গেল, ভিডিও কলটা ভাবলাম দিনের বেলায় করবো। তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করছি। তো গাইস, আবার একবারে নেমে দেখা হবে। তো গাইস, আমরা এখন ট্রেন থেকে নামলাম শ্যামনগরে। দেখো গাইস শিবেনকে, দেখো গাইস শিবেনকে, দেখো যাই। তো গাইস, আমরা এখন মেলায় ঢুকবো, তো তারপরে একবার ভিডিও অন করবো, তোমরা দেখতে থাকো গাইস। তো গাইস, আমরা এখনো শ্যামনগরে বসে আছি, অনেকক্ষণ ওয়েট করছি, এখনো তিন চারটে বন্ধু আসবে, তারপর যাবো। দেখে নাও গাইস, সবাই রয়েছে এখানে,
দেখো গাইস আমরা এখনো স্টেশন থেকে বেরাতেই পারিনি, একবার এই সাইডটা দেখে নাও। একজনকে দিয়ে উপর নিচ করা আছে নাকি গাইস? অনেক ফাঁকা ফাঁকা আছে মেলা, যাই বলো। এবারে তো আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গেছে, ভেবেছিলাম বিকেলে আসবো, আর অনেক রাত হয়ে গেছে। যাই হোক, দেখাচ্ছি দেখাচ্ছি সব দেখাবো। তো গাইস একবার তোমরা ব্যাক ক্যামেরায় মেলাটা দেখে নাও। গাইস আমরা শ্যামনগরে মন্দিরের সামনে চলে এসেছি, তো একবার তোমরা মন্দিরটা দেখে নাও। গাইস পুরো মন্দির দেখাতে পারিনি, যে কারণে ওখানে বকা দিচ্ছিল আর কি, মানে সিকিউরিটি গার্ড বলছিল ইয়ে নেই, মানে ভিডিও করার ইয়ে নেই মন্দিরের, তো সেই কারণে দিতে পারিনি। যেটুকুনি করেছি ক্লিপ দিয়ে দিয়েছি, ভিডিও দেখে নিয়েছো তোমরা। আমরা এখন গঙ্গার পাড়ের দিকে যাচ্ছি, চলো দেখতে থাকো। আর গাইস আজকে ফার্স্ট দিন এসেছি আমরা, বাট জানি না এবারে বসবে নাকি আগের বারের মতন। আগের মতো লাইট পড়ছে না ক্যামেরা একটা, তো এবারে পুরো ফাঁকা রয়েছে গাইস, জানি না কেন। তো দেখি তো গাইস আমরা গঙ্গার ধারের দিকে যাচ্ছি, তো দেখতে থাকো তোমরা। গাইস মাঠটা দেখে নাও গাইস, পুরো ফাঁকা, প্রত্যেক বছর এখানে ভিড় হয়। ভাই বল প্রত্যেক বছর এখানে ভিড় হয় তো? জানি না, এবারে ফার্স্ট এসছি বলে আজ, মানে আজকে ফার্স্ট এসছি বলে রাত্রিবেলা আমরা এখানে ক্রিকেট খেলবো। ক্রিকেট টিম চলে এসছে, আরো আছে পেছনে, ওরা এখন রেডি হচ্ছে, মানে হেলমেট ফেলমেট পড়ছে। তো আমরা এখন তাই দেবো, চল যাই নাকি ওদিকে। ফোন লাগা ফোন লাগা ভাই, অন্ধকার উঠছে। সো গাইস দেখো আমরা গঙ্গার সামনে চলে এসেছি, এই আমাদের জিত ভাই দাঁড়িয়ে পোজ দিচ্ছে, একদম অসাম ভাই। গাইস গঙ্গার দেখো, উফ অসাম অসাম। এই আমাদের বাদল ভাই, সব আমাদের একটা ভাই, এই যে বাপন ভাই আমাদের। ক্লাস মারছে এদিক দিয়া, যাতে যাতে ভাই, তোর নামটা বল ভাই। নীল ওর সাথে আজকে আমি ফার্স্ট দেখলাম, ওকে স্কুলে মনে দেখেছি হয়তো, ভুলে গেছি। আরে এই যে আমাদের সব রকম ভাই, এটা মানে দেখো আমরা ঘুরে টুরে এলাম ওই গঙ্গার ঘাট থেকে, তো এখন আমরা এখানে ফুচকা খেতে বসেছি। এই ফুচকার দোকান, দেখো আমরা ফুচকা টুচকা খেয়ে বেরালাম, তারপরে বন্দুক ফাট কি করে বেলুন শট বলে, বেলুন শট না কি বলে জানি না, তো ফাটালো। তো এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, অনেক আড্ডা হয়েছে, চলো চলো। আমরা এখন চলে আসছি, তো এরা এখন এসছে,
তো গাইস তখন দেখলে আমরা ট্রেনে করে এলাম শ্যামনগর থেকে নয়াডিতে। তো এখন এটা দেখো নয়াডি, আমরা ফেরিঘাটে দাঁড়িয়ে আছি আর ফেরিঘাটে এসে আমরা লাস্ট ইন্ট্রোটা শেষ করছি। তো গাইস ভিডিওটা তোমরা পুরোটা নিশ্চয়ই দেখেছো, তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কেমন হচ্ছে বলো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো গাইস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। তো গাইস টাটা, এ ভাই টাটা করে টাটা টাটা।